ধর্ম হোক যার যার, বড়মা সবার। হ্যাঁ বন্ধুরা, আজকে আবারও বড়মায়ের কাছে চলে এসেছি। আজকে হলো বড়মায়ের নিরঞ্জন পর্ব। তো সকাল থেকেই আর কি মনটা ভীষণ ভারাক্রান্ত, কালকে মনটা সারাদিনই খারাপ ছিল। তো কালকে মায়ের সকালবেলা বিসর্জন পুজো থেকে শুরু করে মায়ের ফুলের সাজে মাকে সাজিয়ে তোলা, তারপরে মাকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া, সমস্ত কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা পরপর সব দেখতে থাকো। আর বন্ধুরা, এখানে আজকে এত এত কিছু হয়েছে, যদি ভিডিওটা না দেখো তাহলে সত্যিই হয়তো তোমরা বুঝতে পারবে না, সত্যিই মিস করে যাবে। তো এইগুলো আর কি সত্যি অভাবনীয়, সামনে থেকে না দেখলে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করার মতো না। সকালবেলা আর কি এইখানে তোমরা যাদের দেখতে পাচ্ছ মায়ের বিসর্জন পুজোর জন্য, এনারা সবাই এসেছিলেন, এনারা সবাই মায়ের কাছে অঞ্জলি নিবেদন করেছেন। তো দেখো কত কত মানুষ এসে সকালবেলায় মায়ের সামনে ভিড় জমিয়েছে। তো তারপরেই আর কি এখানে মায়ের সামনে এই বাসগুলো আবারও বাঁধা হচ্ছিলো, কারণ এখানে আবারও চালামতো করা হবে, করে মায়ের এই যে সোনা আর রূপোর অলংকার, এই অলংকারগুলো খুলে রাখা হবে, তারপরেই মাকে সেই অসম্ভব সুন্দর ফুলের সাজে সজ্জিত করা হবে। আর বন্ধুরা, একটা কথা কথিত আছে যে এইখানে মায়ের কাছে এসে কেউ কিছু চাইবেন আর মা তাকে ফিরিয়ে দেবেন, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ মায়ের কাছে যে যাই চেয়েছে আজ অবধি, মা সবাইকে দুহাত ভরে দান করেছেন। তাই আর কি দূর দূরান্ত থেকে সমস্ত দর্শনার্থীরা আর কি মায়ের এখানে এসে সব সময় ভিড় জমিয়ে রাখেন। পুজোর এই তিন চার দিন যে কদিন মা থাকে, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসেন মায়ের কাছে, মায়ের দর্শন করেন, মায়ের কাছে নিজেদের কামনা জ্ঞাপন করেন। তো এইভাবেই আর কি চলে আসছে আজ 99টা বছর ধরে, সামনের বার 100 বছর পূর্ণ হয়ে যাবে। তো সেই ভেবেই আর কি মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে, সামনের বার মা যখন আসবে তখন মায়ের 100 বছর পূর্তি হবে। তো এবার দেখো এই জায়গাটা আর কি ওরা ফাঁকা করছিল, কারণ এইখানে আর কি অনেক কিছু হবে, তারপর মাকে এইখান থেকেই নিয়ে যাওয়া হবে। তো এই জায়গাটা ফাঁকা করা একান্তই দরকার, না হলে যে কোনো টাইমে যে কোনো প্রকার আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এইবার প্রশাসন ভীষণ ভালো স্টেপ নিয়েছিল, কিন্তু এত এত লক্ষ 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 মানুষ এখানে এসেছে, তোমরা যদি না দেখো বুঝতে পারবে না। তো আমি তোমাদের একটু পরেই সেগুলো সব শেয়ার করবো। আস্তা শীল তাদের অনুরোধ করবো, বড়মার যাওয়ার রাস্তাটা নিশ্চিত।
বিনোদিনী নন্দিনুতে গিরিবর বিন্ধ্য শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে মদমতি দেখিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক এত মানুষ আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম গাইস, মানে একসাথে এত মানুষ সত্যি ভাবার বাইরে, কল্পনার বাইরে। একমাত্র মা ছাড়া এটা সম্ভব না, বড় মা ছাড়া এটা সম্ভব না, একমাত্র বড় মায়ের কাছেই এটা সম্ভব। লাখ লাখ লোক এখানে ছিল, শেষ অব্দি দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।